তার পাশে যারা অন্য রাজ্য থেকে এসেছেন, অর্থাৎ অশোক তানোয়ার বা ফিলারিও বা সুবল ভৌমিক বা যশবন্ত সিনহা, তারা বলেছেন এ রাজ্য থেকে বা লোকসভার নেতা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় খানিকটা কথা বলেছেন এবং সুখেন্দু শেখর রায় কথা বলেছেন, কিন্তু বাকিটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে একটা বিষয় খুব স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা ঠিক কিন্তু ওল্ড ইজ গোল্ড এটা মনে রাখতে হবে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দল পরিচালনার ক্ষেত্রে পুরনোদের যারা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত প্রবীণ নেতাদের ওপর যে ভরসা রাখছেন সেটা আজকে স্পষ্ট বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বৈঠকে। এবং তিনি বলেছেন একসঙ্গে চলতে হবে নবীন প্রবীণকে, নবীন প্রবীণের সংমিশ্রণে দল চলবে এবং নবীন তারা তাদের প্রয়োজন অবশ্যই দলে আছে, তারা কাজ করবে, কিন্তু এটা সবসময় মনে রাখতে হবে ওল্ড ইজ গোল্ড। এই শব্দবন্ধ ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত আজকে যে কমিটি তৈরি করে দিয়েছেন তাতেও তার প্রতিফলন আছে, অন্তত সদস্যদের সংখ্যার নিরিখে বা সদস্যদের নামের নিরিখে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে পুরনো যারা দলের কর্মী বা পুরনো যারা দলের নেতা তাদের প্রতি তার একটা আস্থা তিনি জ্ঞাপন করেছেন। পাশাপাশি এটাও স্পষ্ট করেছে দ্বিতীয়ত যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন যে আমরা তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের পার্টি, গরিবের পার্টি, খুব গরিবের পার্টি তৃণমূল কংগ্রেস, সুতরাং বৈভব নেতাদের পরিত্যাগ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা কাকে ইঙ্গিত করেছেন তা অবশ্য স্পষ্ট নয়, কিন্তু আজকে উপস্থিত যারা 19 জন জাতীয় কর্মসমিতির সদস্য ছিলেন এবং অন্য রাজ্য থেকে যারা এসেছিলেন তাদের কাছে এটা স্পষ্ট বার্তা দিয়েছেন যে যেহেতু পার্টি তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী বা দাবি অনুযায়ী সেটা গরিবের পার্টি, সুতরাং বৈভব পুরোপুরি পরিত্যাগ করতে হবে। এবং পাশাপাশি এটাও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে একসঙ্গে দলের মধ্যে কাজ করতে হবে এবং সেই দলের বার্তা সবাইকে পৌঁছে দিতে হবে, আদর্শবাদ পৌঁছে দিতে হবে, ধর্মনিরপেক্ষতা পৌঁছে দিতে হবে। এবং পাশাপাশি এটাও তিনি জানিয়েছেন যে মার্চের শুরুতে তিনি এই উদ্দেশ্যেই যাচ্ছেন ইয়েতে উত্তরপ্রদেশে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।